আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, বিএনপির অবস্থান কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সম্মানিত ঢাকা নগরবাসী, সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার রক্ষার জন্য ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত সহ নেতৃবৃন্দের মুক্তি, ওলামা ইকরামের মুক্তি, বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তি, একই সাথে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষার জন্য আগামী 1 আগস্ট মঙ্গলবার বাইতুল মোকাররমের উত্তর গেটে দুপুর 2টায় যে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশে সকল ঢাকা নগরবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সেই সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী অধিকার আদায়ের আন্দোলনে ভোটের এবং ভাতের অধিকার সংগ্রামে সবাই অংশগ্রহণ করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সফলভাবে অংশগ্রহণ করে এই দাবি আদায়ের কাজকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক একটি সংগঠন হিসাবে আমাদের এই কার্যক্রমে পুলিশ প্রশাসন, সরকার কর্তৃপক্ষ, জনগণের সামগ্রিক সহায়তার মধ্যে দিয়ে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে আমরা সফল এবং সার্থক করে তুলব। এই সমাবেশ বাস্তবায়ন করার মধ্যে দিয়ে এদেশের মুসলিম খেটে খাওয়া মানুষের দুর্বলের ঊর্ধ্বগতি লাগাম টানার সিদ্ধান্ত আমরা সেদিন গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা আশা করি সেই দিনের সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার ব্যবস্থা এমনভাবে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই সমাবেশে আপনাদের আগামী 1 আগস্টের সমাবেশ, জামাত ইসলামীর সমাবেশ, বাইতুল মোকাররমের উত্তর গেটের সমাবেশ, দুপুর 2টার সমাবেশ, ভোটের এবং ভাতের অধিকার আদায়ের সমাবেশ, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আদায়ের সমাবেশে যোগ দিন, সফল করুন সবাইকে। সেই আদত্ত আহ্বান জানিয়ে ঢাকা নগরবাসী অতীতের মতো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আমাদের প্রচার লিফলেট পত্র বিতরণের কার্যক্রম যেটা শুরু হয়েছে, আমরা লক্ষাধিক এই লিফলেট বিতরণ গোটা ঢাকা মহানগরের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে, জনে জনে আমরা এই লিফলেট প্রচার পত্রগুলো বিতরণ করার মধ্য দিয়ে আমরা জাতিকে সচেতন করব, মানুষকে আমরা জাগিয়ে তুলব এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন সফল করার জন্য সবাই সহযোগিতা কামনা করে আপনাদের উপস্থিতি প্রত্যাশা করে এবং প্রশাসন যন্ত্রের সহযোগিতা প্রত্যাশা করে আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে, বিএনপির অবস্থান কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক কোন আন্দোলনে পুলিশ প্রশাসন এভাবে অন্যায় করতে পারে না, এভাবে জুলুম করতে পারে না, এভাবে অত্যাচার করতে পারে না। আমরা এই জুলুমের অবসানের জন্য, অত্যাচারের অবসানের জন্য আগামী দিনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও আজকের এই বিএনপির শান্তিপূর্ণ গণঅবস্থানে পুলিশের কতিপয় অতি উৎসাহী কর্মকর্তারা হামলা চালিয়েছে, নেতৃবৃন্দকে পিটিয়েছে এবং টিয়ার সেল নিক্ষেপ করে জনগণের অধিকারকে তছনছ করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের আগামী দিনের নাগরিকের অধিকার আদায়ের আন্দোলনগুলোতে সহযোগিতা কামনা করে আজকের প্রচারপত্র বিতরণ কার্যক্রম আপাতত এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা মহানগরীতে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি চলমান থাকবে। আমাদের সমস্ত নেতাকর্মী থানা এবং বিভাগে ফ্ল্যাটে ফ্ল্যাটে, পলটে পলটে সকল নাগরিককে আমরা জাগিয়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 আগস্টের সমাবেশ, মঙ্গলবারের সমাবেশ, বাইতুল মোকাররম উত্তর গেটের সমাবেশ, দুপুর 2টার সমাবেশ সফল হোক, সফল হোক, সার্থক হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় তোমার পায়ের ছাপ স্পষ্ট করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ স্পষ্ট করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তবে সাথীরা আরো এগিয়ে যাবে তবে সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু লক্ষ তোমার আরো করো দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো করো দৃঢ় সম্পৃক্ত তোমার মনের চোখ তীক্ষ্ণ করো ক্লান্ত কর্ণ উত্তীর্ণ করো তোমার মনের চোখ তীক্ষ্ণ করো সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া